আসসালামু আলাইকুম এভরিওয়ান এবং সবাইকে যাত যাত মুবারক। তো আজকে আবার হচ্ছে গিয়ে মার্কেটে যাওয়া লাগছে, কারণ আমার নানুর জন্য আমার একটা চুড়ি নিয়েছিল, সেই চুড়িটা নানুর হাতে অনেক বেশি লুজ হয়, যার কারণে আমি সেই চুড়িটা চেঞ্জ করার জন্য আবার হচ্ছে গাউসিয়া যাই। তো আমাদের চুড়িটা চেঞ্জ করা হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। চার যাদের দিন কিন্তু আরো অনেক বেশি ভিড় ছিল নিউ মার্কেট গাউসিয়া দোনোটাতেই। তো এই হচ্ছে ঈদের দিন সকালে, সবাইকে ঈদ মুবারক। আর দেখো আমার মেহেদির রংটা কত সুন্দর আসছে, তাই না? তারপর আমু সেমাই রান্না করছে, সে সেমাই খাইতেছি সকালবেলা নাস্তাতে। তারপর কতক্ষণ পর আমি আমার পাখিদেরকে একটু বের করলাম, ওদেরকে হচ্ছে ঈদ মুবারক জানাইতেছি। তারপরে দেখেন আমাদের বলতেছি নাও তোমাদের জন্য 10 টাকা সালামি নাও, অবাক হয়ে আসছে যেগুলো কি। আজকে হচ্ছে ঈদের দিন, তো সবার বাসায় তো পোলাও বিরিয়ানি এগুলাই তো চলে, তো দুপুরে খাবার খাচ্ছি। তার সাথে আমি হচ্ছে কালকে পুডিং বানাইছিলাম, সেই পুডিংটা তারপর আমি এই যে ঈদ আমার ড্রেসের সাথে ম্যাচিং করে পরার জন্য এই চুড়িটা কিনি, চুড়িটা অনেক সুন্দর হয়েছে না? তারপর ড্রেসের সাথে পরার জন্য ম্যাচিং করে আবার এই কানের দুলটাও নিছি। প্রতিটা আংটি কিনছিলাম। তারপর আমার হচ্ছে কি এই ভিডিওটা আমি তো ইউটিউব শর্টসে দিছি, তোমরা তো কম বেশি সবাই দেখছো, আর যারা দেখো নাই যাই দেখে আসো। তারপর রেডি টেডি হয়ে একটা নানু বাসায় চলে যাই, নানু বাসায় দাওয়াত ছিল। নানুদের বাসার যে 10 তলা 11 তলা, নানু এত সুন্দর ভাবে গাছ দিয়ে ডেকোরেশন করছে, আমার খুবই ভালো লাগে। কি গাছ নাই এখানে, আমরা গাছ, তারপর হচ্ছে গিয়ে জাম্বুরা গাছ, মেহেদি গাছ, মিষ্টি আলু গাছ, টমেটো গাছ, মরিচ গাছ, কি না আছে, ড্রাগন ফল গাছ আছে। তা নানুর এই 10 তলা 9 তলা আসছে আমার খুবই ভালো লাগে। আর তার মধ্যে ওয়েদারটা এত ভালো ছিল, অনেক সুন্দর বাতাস আসছিল, কোনো রোদ টোদ কিচ্ছু ছিল না। সেটা হচ্ছে আমরা গাছ, এই গাছের আমরাটা যে মজা হয়, ওর সাইজে না ছোট ছোট হয়, বড় হয় না, কিন্তু মিষ্টি আর ওরকম মজা। তারপর যে দেখো জাম্বুরা গাছ, তারপর নানু আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো, সেমাই, তারপর নিমকি, তারপর নানুর হাতে স্পেশাল চা, এই চাটা যে মজা, এই চা তো না খাইলেই না। তারপর হচ্ছে আমরা ভাই বোনরা সবাই হচ্ছে সালামি দেখছিলাম, কে কত টাকা পাইলে। হ্যাঁ দেখো মেহেদিটা কত সুন্দর লাগতেছে না? তারপর বাসায় আসার পর দেখতেছি আমাদের আমাদের না মানে আমার সালামে কত টাকা হইলো গুলো দেখতেছি। আর আমার ব্যাগটা কিন্তু সুন্দর হয়েছে অনেক, তাই না? সবাই কমেন্ট করে বলবা। আর আমার সালামের টাকা হচ্ছে সব একদম চকচকে ঝকঝকা নোট, একটা পুরান টাকা নেই নেই কারো কাছ থেকে। আর এই রোজা ঈদে মেনই হচ্ছে গিয়ে সালামে, সালামে না হইলে তো ভালোই লাগে না। তো কে কত টাকা সালামে পাইছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আর দেখি কে গেস করতে পারো যেখানে কত টাকা আছে, বেশি না অল্প টাকা শুধু, মানে হচ্ছে 50 টাকা এরকম, তো একটু বেশি লাগতেছে। দেখি কে গেস করতে পারে যেখানে কত টাকা আছে।
তো আমার আজকে এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং সবাইকে আবারও ঈদ মোবারক, এবং সবাই ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।